শ্বাস রুদ্ধকর, সুন্দর এবং দুর্গম কয়েকটি জলপ্রপাত, এমন একটা পাথর যেই পাথরে আঘাত করলে ধাতব শব্দ তৈরি হয়। আপনারা কি কোনোদিন দেখেছেন পাহাড়ের ঊর্ধ্বমুখী জল প্রবাহিত হয় এবং এমন একটা স্থলভূমি যাতে নাচলে সেই স্থলভূমি কাঁপতে শুরু করে? এগুলো দেখার শেষে তিব্বতিয়ান আদলে তৈরি রাত্রে শুরু করা যাক। নমস্কার, চলঘুরি উইথ শরৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার ভিডিওর ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় যাব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানপাত মা মেনপত বলে ছত্রিশগড়। চলুন কিভাবে যাই, আমরা মোটামুটি তৈরি হয়ে রাত্রিবেলা অর্থাৎ 7:30-8টার পর বেরিয়ে পড়লাম আমরা রাত্রের ট্রেন ধরবো বলে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। অজানাকে জানার, অদেখাকে দেখার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন ভরে দেখতে পারবো এই আশা নিয়ে রওনা দিলাম মানপথের উদ্দেশ্যে। সেই মতো পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে রাত্রির ট্রেন ধরবার জন্য। আমরা ঠিক 10:30-এর মধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেনের নাম হচ্ছে 12834 আপ, হাওড়া আদি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের গন্তব্য ঝারসুগুদা অর্থাৎ উড়িষ্যার ঝারসুগুদা স্টেশন। 7:35 আমাদের ট্রেন পৌঁছবে। ট্রেনটি নির্ধারিত 11:10 পরিবর্তে 25 মিনিট লেটে ছাড়ে, অর্থাৎ 11:35 আমাদের ট্রেন ছেড়ে দেয় স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে। এছাড়াও আরও অনেক ট্রেন আছে, তাতে আপনারা ঝারসুগুদা যেতে পারবেন। তারপরে আরেকটা কথা বলে রাখি, আমার সমস্ত রকম ইনফরমেশান কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। এই মানপথ ভ্রমণটাকে আমি 4টি ভাগে ভাগ করেছি। আপনারা সমস্ত পর্বগুলো প্রথম থেকে শেষ অবধি দেখুন, বুঝতে পারবেন ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার নতুন দর্শক তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশান বা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে। এবার দেখতে শুরু করুন ঝারসুগুদা স্টেশন। ঠিক সঠিক সময় আমাদের ট্রেনটা সকালবেলা পৌঁছে গেছে, এইখানে আমাদের গাড়ি বলা আছে। এইখান থেকে মনপথের দূরত্ব প্রায় 250 কিলোমিটার, যদি অম্বিকাপুর হয়ে যায় আমরা সেই মতোই যাব। রাস্তায় যে কোনো জায়গায় টিফিন করে নেব। চলুন, আমাদের গাড়ির ড্রাইভার রিঙ্কু তার গাড়ি নিয়ে সঠিক সময় উপস্থিত ছিল, আমরা গাড়ি ধরে মোটামুটি বেরিয়ে পড়লাম মানপথের উদ্দেশ্যে। আমরা ঝারসুগুদা থেকে প্রায় 1 ঘন্টা বেরিয়ে গেছি, প্রায় 45 কিলোমিটার চলে এসেছি মানপাতের দিকে। এখন আমরা এই সুখদেগা বলে একটি জায়গায় টিফিন করব, সেখানে আমাদের গাড়ি দাঁড়াবে, তারপর টিফিন করে আবার আমরা রওনা দেব। আমাদের প্রথম দর্শনীয় স্থান কোটাবিরা ওয়াটারফলস বা কোটাবিরা বাবাধাম। সকাল 10:30 বেজে গেছে, সবারই একটু পেটে টান পড়েছে, সেই জন্য টিফিনের জন্য গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম এই বিশাল প্লাজা। এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে, কচুরি, ইডলি, ধোসা সমস্ত কিছুই পাবেন, এবং এর রেটও খুব নমিনাল। ইডলি 4টে 40 টাকা প্লেট, কচুরি 4টে 30 টাকা প্লেট, মোটামুটি টিফিন করার পক্ষে যোগ্য জায়গা। আমরা এখান থেকে টিফিন করে মোটামুটি কোটাবিরি ওয়াটারফলসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব।
আমাদের প্রথম গন্তব্য কোটাবিরা ওয়াটারফলস। এই কোটাবিরা ওয়াটারফলসে আমরা পৌঁছে গেছি। এখানে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি সেখানে একটা রাধাকৃষ্ণের মন্দির, এবং তার ডান পাশেই আমরা দেখতে পাব যে শিব মন্দির, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে কোটাবিরি বাবাধাম বা কোটাবিরি ওয়াটারফলস। এই দেখুন ছবিটা তুলছি, এখান থেকে সিঁড়ি করা আছে, এখান থেকে আস্তে আস্তে আমরা নিচে নামবো। এখানে একটা শিব মূর্তি আছে, এইটা আরেকটু এগিয়ে গেলে, আপনারা আরেকটুখানি এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে সামনের দিকে আমরা বড় ফলসটা দেখতে পারব, সেই জন্য এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আসবেন এখানে। এই দেখুন ফলসটা খুব কাছ থেকে তুলছি, অপূর্ব। দেখুন ফলসটা খুব কাছাকাছি আমি ছবি তুলছি। দেখুন আপনারা কোনোদিন যদি আসেন ওইখানে সামনে যা দেখালাম তার থেকে একটুখানি এগিয়ে এসে, প্রায় ওই ধরুন 200 মিটারের মতো এগিয়ে এসে আপনি এই জায়গাটা পাবেন, এখান থেকে ছবি তুলতে পারবেন। ঝর্ণাটা দেখুন অপূর্ব, এইখানে একটা কুণ্ডর মতো দাঁড়িয়েছে। কোটাবিরি দেখার পরে আমরা এখন পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি, রাজপুরি ওয়াটারফলস। রাস্তাটা দেখুন, রাস্তাটা একটুখানি খারাপ, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। আমরা পরবর্তী দর্শনীয় স্থান দেখতে এগোচ্ছি, রাজপুরি ওয়াটারফলস। রাজপুরি ওয়াটারফলসের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই যে রাজপুরি ওয়াটারফলসে পৌঁছে গেছি, এই দেখুন এটা রাজপুরি জলপ্রপাত জায়গা। দেখুন রাজপুরি ওয়াটারফলস, এখন বর্ষার সময় হলে আরো বেশি জল পাওয়া যেত, কিন্তু এখন অনেকটা জল কম। পুরো চারিদিকে সিনিকৃত, এই জল আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে, এই যে কুণ্ডের মতো দিয়েছে। এখন আমি রাজপুরি ওয়াটারফলসে, দেখুন আমার পিছনে ফলসটা দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু প্রত্যেক কটার দূরত্ব অনেক বেশি, সেই জন্য একটু সময় লাগে। রাজপুরি ওয়াটারফলস দেখুন, আমার সঙ্গে আমার সবাই এসছে। এখন ট্যুরিস্টের কম এবং ঝর্ণার জলও কিছুটা কম, এটা যদি আপনি বর্ষাকালে আসেন তাহলে অনেক বেশি জল পাবেন, কিন্তু এখন পরিষ্কার ওয়েদার। এই ফলসটা এরকম নিচ থেকে বয়ে গেছে, দেখুন
ছবিটা দেখুন, ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। আমাদের সঙ্গে যে গাড়ির ড্রাইভার রিঙ্কু আপনাদের কিছু বলবে, মানে আপনারা যদি পরেও কোনো দিন আসেন তবে এই রিঙ্কু প্যাটেলের সঙ্গে ঘুরতে পারেন। খুব ভালো ড্রাইভার, খুব ভালো ব্যবহার। বলুন আমাদের নিয়ে কেমন লাগছে তোমার? বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ। সব আয়েঙ্গে তো হাম সব জায়গা ঘুমায়েঙ্গে হ্যাঁ, মতলব মেন পার্ক কা সব জায়গা হ্যাঁ। ইয়ে রাজকোল ওয়াটার পার্ক আয়ে হ্যাঁ হ্যাঁ, আর উসকে বাদ হাম লোগ জায়েঙ্গে মেন পার্ক হ্যাঁ, আর টাইগার পয়েন্ট দেখেঙ্গে হ্যাঁ, উসকে বাদ ফিশ পয়েন্ট দেখেঙ্গে হ্যাঁ, আর উসকে বাদ হ্যাঁ वहाँ पे टिंटिनी पत्थर है, ठंडा पानी है, वो सब घुमाएंगे। अच्छा ठीक है, ओके, खूब भालो लागलो। चलो एबार जावरी फॉल्स देखार पर आमरा एकटा एई होटेले दुपुरे खावार जोन्नो दाड़ करिएछि। एई देखुन होटेलटा, रास्तार पाशे धाबा, ए होच्छे रसोई खाना, काठेर जाले रान्ना होच्छे। চলুন এখন প্লেটে কি আছে দেখি। দুপুরে আমরা কি কি খেলাম? চিকেন, আমি অবশ্য নিরামিষ খেয়েছি, এই পাশে একজন চিকেন খেয়েছে। চিকেন থালি হচ্ছে উইদাউট সবজি হচ্ছে 100 টাকা এবং সবজি নিলে 130 টাকা। আর এনারা দুজন নিরামিষ খেয়েছে, বাড়ির থেকে নিয়ে এসেছিল সেটা খেয়েছে। আর শুধু নিরামিষ থালা থালা একটা সব ডাল ভাজি দিয়ে 60 টাকা, ডিমের অমলেট, ডাবল ডিমের অমলেট 30 টাকা। আমরা মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা মনপথের দিকে রওনা দেব, এবং মনপথ যাওয়া অবধি আমরা কয়েকটা জায়গা দেখব, টিনটিনি পাথর এবং উল্টা পানি। এখানেই আমি প্রথম পর্বের ঘোরা শেষ করলাম। পুরো ভিডিওটা দেখলেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। আজকের মতো শেষ করছি, নমস্কার।